আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরে আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারতেছিলাম না, কারণ আমি নিজে আমার কিছু পার্সোনাল কাজে আমি খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের বাসায় যদি কোনো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি থাকে, তাহলে এই ধরনের আরও অনেক রকম গেমস আপনারা খেলতে পারবেন। শুধু একটা দুইটা না, বহু ধরনের গেমস, আপনারা শত শত হাজারো গেমস আপনারা খেলতে পারবেন। তবে সেটা অবশ্যই আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি হতে হবে, শুধু স্মার্ট হলেই চলবে না, তার সাথে আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড হওয়া জরুরি। আর কীভাবে খেলবেন, কেমনে খেলবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সব কিছু আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে আপনাদের টিভিতে থাকা প্লে স্টোরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা চালু করেই তারপরে প্রবেশ করতে হবে। আর এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের অনেক ধরনের অ্যাপস এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে আপনারা পাচ্ছেন গেমসের অপশনটি। গেমসে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদেরকে অনেক ধরনেরই গেমস এখানে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। গেমসগুলি সত্যি অনেক ভালো ধরনের। এখানে এমন কিছু কিছু গেমস আছে যেগুলো আপনারা ফ্রিতে খেলতে পারবেন, আর কতগুলো গেমস রয়েছে যেগুলো আপনাদেরকে টাকা দিয়ে কিনে তারপরে খেলতে হবে। তো আমার মতে এখানে টাকা দিয়ে কিনে গেমস খেলাটা কোনো প্রয়োজন না, কারণ এখানে ফ্রিতে অনেকগুলো গেমস রয়েছে। এখানে আপনারা বড় ধরনের গেমস থেকে শুরু করে ছোটোখাটো গেমস পর্যন্ত অনেকগুলো গেমসই আপনারা এখানে খেলতে পারবেন। তো চলুন একটু দেখে আসি শর্টকাটে যে এখানে কী কী ধরনের কতগুলো গেমস আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমি এখানে রেড বল ফোর গেমটি প্লে করতে যাচ্ছি। আর এটা প্লে করার জন্য আপনাদের যে কোনো জায়গা থেকে এটা প্লে করতে পারবেন। তো এটা আমার ইনস্টল করাই ছিল, আপনারা চাইলে এখান থেকে আনইনস্টলও করতে পারবেন। আর এখান থেকে ব্যাক করে আপনারা যদি চান, তাহলে এই যে এইখানে মাই অ্যাপসের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানেও প্রবেশ করে এর সবার নিচের দিকে অথবা যে কোনো জায়গায় আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন, মানে যেই গেমসটি অথবা যেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে রেখেছেন। তো আমি এটা এখন প্লে করার জন্য এখানে উপরে ক্লিক করলাম, আর বাকি সব কিছু যা কিছু দেখতে পারতেছেন সব আপনার স্মার্টফোনেরই মতো। জাস্ট এখানে আপনাকে রিমোটের মাধ্যমে এই গেমটা খেলতে হবে, মানে রিমোটে আপনার ডান বাম যত সব ওকে বাটনগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এখানে আপনার গেমটা প্লে করতে পারবেন। তো বন্ধুরা, শেষমেশ একটা কথা বলতে চাচ্ছি, ভিডিওটি যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও এইরকম মজার মজার ভিডিও নিয়ে আসতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।